সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আলভাজ আব্দুল মজিদ মণ্ডল ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দোস্ত অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বেলকুচি উপজেলার পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়নে কয়েকদিন ব্যাপী এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বেলকুচি উপজেলার প্রায় দশ হাজার দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় অসহায় পরিবারগুলো দুঃসময়ে ইফতার সামগ্রী পেয়ে তাদের মুখে খুশির ইমেজ লক্ষ্য করা যায় এমনকি ইফতার প্যাকেট হাতে পেয়ে সাবেক এমপি মরহুম আলভাস আব্দুল মজিদ মণ্ডলের রুহের মাঘফেরাত কামনায় দোয়া করতে থাকেন ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলভাজ আব্দুল মমিন মণ্ডল এমপি নিজ হাতে এই ইফতার সামগ্রী দুস্থদের হাতে তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না বরথুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে রেজাউল করিমের রিপোর্ট আমাদের টিভি